সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। বাংলাদেশ সময় রাত 12টার দিকে এই ফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে এরদোগান 52.1% ভোট পেয়েছেন, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন 47.9% ভোট। ইতোমধ্যে এরদোগানকে কাতারের আমির, হাঙ্গেরির প্রধানমন্ত্রী সহ বিশ্বের বরেণ্য নেতাগণ অভিনন্দনও জানিয়েছেন। অনেক জল্পনা কল্পনার শেষে এরদোগানের এই প্রেসিডেন্ট হয়ে ফিরে আসায় মুসলিম বিশ্বে চলছে আনন্দের ঢেউ।